9 দিন উকলি গল, এতিয়াও আবদ্ধ হৈ আছে 41 জন শ্রমিক। উদ্ধার কার্য চলি আছে, কিন্তু দুটাকৈ উদ্ধার কার্য বিফল হওয়ার পিছত এতিয়া আরম্ভ হয়েছে 5 দফিয়া উদ্ধার কার্যর অভিযান। উপরপরা উদ্ধার কার্য চলিব, অর্থাৎ উপরপরা খনন চলিব। মার্কিন যুক্তরাষ্ট্রপা অনা অগার মেশিনেরে উপরপরা খনন কার্য করা হব। সমান্তরালকৈ সুরঙ্গটোর দুই ফালেরপরাও খনন কার্য আরম্ভ করা হয়েছে। We are rescuing those 41 men, and we are not letting anyone get hurt while they're doing it. But to do that, we must be very careful with what we do, and that's why we're all here. It's like any complex job. You have to look all around it, from the top, from the bottom, and we need to discuss it. But at the moment, it's looking positive. প্রথম যে দুটা খনন কার্য আছিল, খনন কার্য আরম্ভ করুতেই ভূমিস্খলন হয়, পাহাড়ের মাটি খহি পড়ে, যার ফলত দুর্যোগ নামি আহিব পারে 41 আবদ্ধ শ্রমিকর। ইয়ার ফলশ্রুতিতে বিদেশৰ পৰা খনন বিশেষজ্ঞ, টানেল বিশেষজ্ঞক লৈ অহা হৈছে উত্তরকাশীলৈ, উত্তরকাশীর জেলালৈ, যিখন জেলাত সেই টানেলটো নির্মাণ করা হয়েছিল, সুরঙ্গটো নির্মাণ করা হয়েছিল, সিলকেরা সুরঙ্গটো নির্মাণ করা হয়েছিল। আৰু 4-5 দিন সময় প্রয়োজন হব খনন কার্য সম্পূর্ণ কৰিবলৈ। খনন কার্য সম্পূর্ণ হওয়ার পিছত 800-900 মিলিমিটার ডায়ামিটারের কিছুমান পাইপ সংলগ্ন করা হব, আর সেই পাইপবুরে দিয়ে সেই 41 জন শ্রমিকক উদ্ধার করে বাহিরলে লৈ আহা হব। এই হয়েছে পরিকল্পনা, কিন্তু পরিকল্পনাত অতি সূক্ষ্মভাবে সকলো প্রতিষ্ঠান আগবাড়িবলগিয়া হয়েছে। কিন্তু এডাল পাইপ সংযুক্ত করে সম্পর্ক স্থাপন করা হয়েছে সেই আবদ্ধ শ্রমিকসকলক, তেওঁলোকক যি খাদ্যর প্রয়োজন, যি পানি আর ঔষধের প্রয়োজন, সেইব যোগান ধরা হয়েছে। আর যেহেতু সেই সুরঙ্গত পর্যাপ্ত অক্সিজেন নাই, অক্সিজেনেরওক যোগান ধরা হয়েছে। এখন কমিটি গঠন করা হয়েছে, কিহর কারণে এই খনন কার্যত ইমান বিলম্ব হয়েছে। প্রথম সেই কমিটিখনে সেই কথা উদ্ঘাটন করব। আর দ্বিতীয়ত হয়েছে এই যে বিপর্যয়, সেই বিপর্যয় কেনেকৈ আহিল। নির্মাণ কার্য চলি আসলে, নির্মাণ কার্য আরম্ভ করার আগতে হিমালয়ের যে ভূজরীপ, সেই ভূজরীপ করা হয়েছিল না? হিমালয় এক প্রকার এক ঠুনুকা প্রহার, ইয়াং মাউন্টেন। হিমালয়ের যে রক স্ট্রাকচার, শিলর বিন্যাস প্রতি কিলোমিটার বিন্যাসর পরিবর্তন হয়। তেনে ক্ষেত্রত গভীর অধ্যয়ন নকরাকৈ, হিমালয়ের জিওলজির গভীর অধ্যয়ন নকরাকৈ, ভূবিজ্ঞানের গভীর অধ্যয়ন নকরাকৈ এই প্রকল্পর কাম আরম্ভ হয়েছে বলে একাংশ লোকে কব খোঁজে। তদন্ত চলিলে সকলো সন্মুখলৈ আহিব, কিন্তু প্রশ্ন হয় হিমালয়ের যে জৈব বৈচিত্র্য, হিমালয়ের যে ভূবিজ্ঞান, সেই ভূবিজ্ঞানক অধ্যয়ন নকরাকৈ বা সেই ভূবিজ্ঞানক বিনষ্ট নকরাকৈ এই খনন কার্য করিব পৰা যায় নে? আর খনন কার্যর কারণে যিমানখিনি অধ্যয়নের প্রয়োজন, সিমানখিনি অধ্যয়ন পর্যাপ্ত রূপত করা হয়েছিল না? এনেবোৰ প্রশ্নের অবতারণা হয়েছে, কিন্তু অগ্রাধিকার দিয়া হয়েছে সেই 41 জন লোকক উদ্ধার কার্যর। 41 জন লোকর পরিয়ালের লোকসকল ইতিমধ্যে বাহর পাতি আছে উত্তরাখণ্ডত। ভারতের প্রধানমন্ত্রীগুলি সম্পর্ক স্থাপন করেছে, টেলিফোনের বার্তালাপ লিপ্ত হয়েছে পুষ্কর সিং ধামীর সঙ্গে, অর্থাৎ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে। সকল ধরনের সহযোগ, যন্ত্রপাতির সহযোগ বা অন্যান্য সহযোগ প্রদান করা হব বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিছে। এক ধরনের সংকটের সৃষ্টি হয়েছে, আমাক লাগে উন্নয়ন, কারণ মন করব চীন দেশে সেই হিমালয়তে বিভিন্ন নির্মাণ কার্য আরম্ভ করেছে বা সমাপ্ত করেছে, রেল লাইন নির্মাণ করেছে, পথ নির্মাণ করেছে। গতি ইয়ার ফলশ্রুতিত ভারতবর্ষও হিমালয়ত নির্মাণ কার্য করার প্রয়োজনীয়তা আহি পড়েছে। কিন্তু নির্মাণ কার্য করার আগতে যি ভূবিজ্ঞানের অধ্যয়ন করব লাগে, হিমালয়ের সিমানখিনি অধ্যয়ন করা হয়েছিল নাই, এইটো এই মুহূর্তের মূল প্রশ্ন।